আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি প্রবলেম শেয়ার করব, সেটি হলো কম্পিউটার বা পিসির টাস্ক বা রিলেটেড। আমি গত কয়েকদিন আগে একটি প্রবলেমে পড়েছিলাম যে আমার কম্পিউটারে টাস্ক বারের যেগুলো মানে আইকন আছে, স্টার্ট অপশন, হ্যাঁ অনেকগুলো ব্রাউজার আছে, বা এ পাশে আছে আমার ওয়াইফাই, ভলিউম, ব্যাটারি বা নোটিফিকেশন বার, এগুলো আমি ক্লিক করতেছি কিন্তু এগুলোর ভিতরে যে লুকায়িত ফাংশনগুলো আছে সেগুলো ওপেন হচ্ছে না। তো এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয় বা টাস্ক বার রিলেটেড কোনো যদি সমস্যা হয়, তো সেটা আপনারা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে আজকে ভিডিও বানানো। তো আমি আপনাদের সর্বোপরি সাজেস্ট করব, আপনার পিসির যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা সবার আগে মাইক্রোসফট যে সাপোর্ট টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে সমাধান করার চেষ্টা করবেন। তারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে, যেটি আমি গত কয়েকদিন আগে পেয়েছি আর কি। তো যদি আপনার টাস্ক বারে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা কয়েকটা ট্রিক্স অবলম্বন করতে পারেন, করে দেখতে পারেন যে আপনার টাস্ক বারের সমস্যা সমাধান হচ্ছে কিনা। এগুলো আসলে আমার তৈরি করা কোনো ট্রিক্স নয়, এগুলো মাইক্রোসফট সাপোর্ট টিম আমাকে কালকে সাজেস্ট করেছিল যে এরকম ভাবে কাজ করার জন্য, যাতে যে আমার সমস্যা হয়েছে সেটি সমাধান হয় কিনা সেটা চেক করার জন্য আর কি। তো সেটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের স্টার্ট মেনুতে আসে সার্চ করবেন টাস্ক ম্যানেজার লিখে। টাস্ক ম্যানেজার লিখে সার্চ করলে যে আসবে সেটি ওপেন করবেন, করার পরে হ্যাঁ প্রসেসে আসে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে দেখবেন উইন্ডোজ এক্সপ্লোরার নামে একটি ফাইল আছে, এটা রাইট ক্লিক করে রেজিস্টার নামে একটা অপশন আছে, রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনারা আপনাদের টাস্ক বারের যেসব মেনু আছে সেগুলোতে ক্লিক করে দেখবেন যে আপনার যে প্রবলেম সেটি সমাধান হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে কি করবেন? প্রথমে আবার স্টার্ট মেনুতে যাবেন, তারপরে সেটিং এ যাবেন। যাওয়ার পরে উইন্ডোজ আপডেট, আপডেটে ক্লিক করবেন। দেখবেন আপনারা যে উইন্ডোজটা ইউজ করতেছেন সেটা আপডেট চাচ্ছে কিনা আপনারা একটু চেক করে নেবেন। আমি যেহেতু টুডে মানে গতকাল আমি গতকাল রাতে আপডেট দিয়েছি, তো চেক করে নেবেন আপডেট চাচ্ছে কিনা। আপডেট যদি চায় সেক্ষেত্রে আপনারা আপডেটটা দিয়ে দিবেন। আমি গতদিন আমার উইন্ডোজটি আপডেট দেওয়ার ফলে কিন্তু আসলে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা আমাকে আপডেট দেওয়ার জন্য মানে রিকোয়েস্ট করে দেন, আমি আপডেট দিয়ে দিই। তারপরে আমার যে সমস্যা, আমার এখানে ক্লিক করলে যে আইকনগুলো সহজ ছিল না, এটি সমাধান হয়ে গেছে। তো আপনারা এখানে আপনাদের যে উইন্ডোজ আপডেট সেটি দিয়ে দেখতে পারেন যে আপনাদের সমস্যাটি সমাধান হচ্ছে কিনা। তারপরেও যদি না হয় তাহলে আপনারা কি করবেন? তখন আপনারা আপনাদের যে ইউজার অ্যাকাউন্টটা আপনারা ইউজ করতেছেন আপনার কম্পিউটারে, সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেখতে পারেন। যে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছেন আপনি একটি নতুন অ্যাকাউন্ট খোলেন। খোলার পরে সেই অ্যাকাউন্টে আপনার পিসিকে মানে পিসিকে চালান আর কি, চালে দেখেন দিয়ে আপনার যে সমস্যাটা সেটি সমাধান হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনারা ওই অ্যাকাউন্ট ইউজ করতে থাকেন, দেন তাহলে পরে আপনারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা কিভাবে আরেকটি অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করবেন বা আপনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনার পিসি লগ ইন করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ফ্যামিলি অ্যান্ড আদার এখানে ক্লিক করবেন, আদার ইউজার্স, আদার ইউজার্স এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কম্পিউটার যখন প্রথম কিনেছিলেন বা কেনার পরে যখন কম্পিউটার লগ ইন করেন তখন যে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলেছিলেন ওইভাবে একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলবেন। এখানে ক্লিক করবেন, নিচে ক্লিক করার পরে এখানে যেসব ইনফরমেশন চাই সেই ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পরে একটি মানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন কিভাবে? তখন আপনাদের যে কিবোর্ড, কিবোর্ডের কন্ট্রোল, অল্টার এবং ডিলিট এই তিনটি বাটন একসঙ্গে চেপে ধরবেন। আমি দেখাচ্ছি কন্ট্রোল, অল্টার এবং ডিলিট। চেপে ধরার পরে এখানে দেখুন যে লেখা আছে সুইচ ইউজার, আপনারা সুইচ ইউজারে ক্লিক করবেন। সুইচ ইউজারে ক্লিক করলে আপনাদের যে মানে অন্য অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে সেই অ্যাকাউন্টটা ওখানে শো করবে, এবং ওই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা সঙ্গে সঙ্গে অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের টাস্ক বারে সমস্যা সেটি সমাধান হয়েছে কিনা, ইনশাল্লাহ সমাধান হয়ে যাওয়ার কথা। যদি সমাধান তাও না হয় তখন আপনারা কি করবেন? তারপরে সমাধান না হলে পারে আপনাদের আমি বলবো যে মাইক্রোসফট সাপোর্ট টিম, সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো আমি আপনাদের দেখাচ্ছি গত দিন আমি যেসব মানে যেভাবে কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট গুলো আমি যদি দেখাই, আমি তাদের সাথে লাইভ চ্যাটে ছিলাম। লাইভ চ্যাট করে তারা আমার আমার প্রথমে নাম জিজ্ঞেস করে, তারপরে
হ্যাঁ, আমার মানে আমার কি কম্পিউটার কিনা সেটি ভেরিফাইড হওয়ার জন্য তারা আমাকে আমার ফোন নাম্বার জিজ্ঞেস করে, আমার কোন দেশে থাকি সেটা জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পরে যখন তারা নিশ্চিত হয় যে হ্যাঁ আমি আসলে এই কম্পিউটারের মালিক, তখন ওনারা নির্দেশনা দেয় যে আপনি এই কাজটি করুন, তাহলে পারে আপনার এটা সমাধান হতে পারে। যখন মানে আমি ওনাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যখন সমাধান হয়নি, তখন ওনারা আমাকে বলে যে আমরা আপনার পিসিটা কন্ট্রোল নিতে চাচ্ছি, আপনি অনুমতি দিলে আমরা আপনার পিসি কন্ট্রোল নেব। দেন আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আপনার মানে ওনাদের অনুমতি দিয়ে দিবেন, তখন ওনারা আপনার পিসির কন্ট্রোলটা নিয়ে নেবে, নেওয়ার পরে কি সমস্যা হয়েছে সেটি সমাধান করার চেষ্টা করবে। তো আপনারা এই সার্ভিসটা কিভাবে পাবেন? আপনারা আপনাদের যেকোনো ব্রাউজারে গেলে হবে, তবে মাইক্রোসফট এই যেহেতু ওদের ব্রাউজার, আমি ওখানে গেলাম, তারপরে লিখে সার্চ করবেন যে মাইক্রোসফট সাপোর্ট। তারপর লিখে সার্চ করলেন, এখানে দেখবেন যে কানেক্ট উইথ মাইক্রোসফট সাপোর্ট নাও, এখানে ক্লিক করার পরে তাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে ওনারা যেভাবে আপনাকে নির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, দেন ইনশাল্লাহ আপনার টাস্ক বার সহ আপনার পিছে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।